আমাদের যা যা কিছু আছে দা বটি কুড়াল নিয়ে আমরা যে ট্রেনের গাড়ি আটকাবে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন। এত বড় সাহস, ঘরপুরের মধ্যে আলু পুরা, আমাদের মানুষ মরে যাইতেছে আর তারা এখন ট্রেনের গাড়ি থেকে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এই আনসারেরা, এই আনসারেরা সব আওয়ামী লীগের, এই পুলিশেরা 80% আওয়ামী লীগের, এদেরকে ছাঁটাই করিয়া তরুণ সমাজের নেতৃত্বে, ছাত্রদের নেতৃত্বে আনসার বিডিবি যা লাগবে নতুন করবে। একটা ট্রেনের গাড়ি ছাড়াইলে আপনি আমাকে জানাবেন, প্রয়োজনে ওখানে আমি শহীদ হয়ে যাব। মানুষ, আমরা আমার এই ছোট বাচ্চাটা তার জমানো টাকা আজকে জমা দিছে কি জন্য, তার টাকা যদি পৌঁছাইতে কেউ বাধা দেয় তার বিরুদ্ধে আমি একাই যথেষ্ট, ইনশাল্লাহ আমি একাই যথেষ্ট। কোথায় কোথায় ট্রেনের গাড়ি আটকায়, কে আটকায় নাম থেকে না বলে দিন, ঘরঘরের মধ্যে আলু পুরা খাইতে চাই না। এ দেশ এগিয়ে যাবে এবং এ দেশ আর গতানুগতিক কোনো রাজনৈতিক কোনো ভাবে যেন না চলে, আমরা তরুণ নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই। এদের ছাত্র সমাজের প্রতি আমাদের 100% রাস্তা আছে, তাদের ডাকে আমরা এখনো আছি, ভবিষ্যতেও যে কোনো সমস্যা হলে আমরা ছাত্রদের ডাকে সাড়া দিব। ধন্যবাদ। একটা ইন্টারভিউ দিবেন? ঢাকা ইউনিভার্সিটিতে যারা এখনো সহযোগিতা পৌঁছে দিতে পারেননি, যারা চাচ্ছেন তারা এখনো চলে আসুন, কারণ তাদের কার্যক্রম চলবে এবং যতক্ষণ জনগণ চাবে তাদের কার্যক্রমে তারা চালাবে, এবং আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আমরা যদি একটু কথা বলি, অনেকের সাথে দেখতে পাচ্ছেন বাচ্চাকে নিয়ে এসেছে, তো আমরা যদি একটু কথা বলি, অনেকের সাথী তারা আসলে এখনও নিয়ে এসেছে দূর দূরান্ত থেকে, অনেকে পায়ে হেঁটে রিক্সায় দিয়ে বাচ্চারা এসেছে এবং ফ্যামিলি এসেছে, দেখতে পাচ্ছেন যে যাচ্ছে অনেকেই, টাকা দেওয়া তুলে আমরা জানব এবং তাদের সাথে যদি আমরা একটু কথা বলি। এখানে আমাদের কত যে আমরা যে কোনো পরিস্থিতিতেই আমরা বিজয় অর্জন করব ভাই। এই যে আমার ছেলে খান মাহবুবুর রহমান, তার কিছু জমানো টাকা ছিল, সে তার জমানো টাকাটা আমরা নিয়ে আসছি, আসসালামু আলাইকুম, যাতে করে যে তিনতলার চারতলার ছাদে যে মানুষগুলি আছে সেই মানুষগুলি যেন এই সামান্য তার টাকাটা দিয়ে অন্তত একটু পানি বিস্কিট বা তারা যেন জীবন ফিরে পায়। অবশ্যই বন্যা দুর্গতের মধ্যে যারা এখন নতুন উপদেষ্টা হয়েছে সেও তো একটি সংগঠন। জি জি জি, এই দেশ জয়টা যারা বিসিবির সভাপতি হয়েছে ওদের জন্য তো অনেক বেশি অনুপ্রেরণা, কি মনে হয় এই জয়টা? জি জি জি, দেখেন আমরা তো এই যে আমরা ত্রাণ দিচ্ছি নিচ্ছি আমরা আসছি, এটাও কিন্তু একটা খেলা, এটাও কিন্তু খেলা, সবই খেলা, এই দুনিয়াটা খেলার জায়গা। সুতরাং আমরা প্রতিটি সেক্টরেই আমরা বিজয় অর্জন করব, আমরা ক্রিকেটে বিজয় অর্জন করব, আমরা এই এই যে বর্তমানে আমাদের দুর্যোগ খেলা এখানেও আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। ভাই আমি মোহাম্মদপুর থেকে এসেছি, আমি হচ্ছি আমার, জি জি ভাইয়া, আমি সাক্ষাৎকার দিতে চাই না, তবে আমি এই জন্য চাচ্ছি যে আমার সাক্ষাৎকার শুনে যেন আরো যারা কোনো এখানে ত্রাণ নিয়ে আসতে চায়, এখানে 100% আমাদের আস্থা আছে যে ছাত্র ভাইদের মাধ্যমে আমরা যে ত্রাণটা দিব এই ত্রাণটা 100% যথাস্থানে পৌঁছে যাবে। এর নাম হলো খান মাহবুবুর রহমান, আমার ছেলে, ছোট ছেলে। জি জি জি, জি জি, আর জমানো টাকা ছিল ও নিজে হাতে দিয়েছে, ও পুরোপুরি কথা বলতে পারে না। জি 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 জি, এবং আমরা চাই এরকমের এগিয়ে যাক। দেখতে পাচ্ছেন টিএসসির ভিতরে অলরেডি একটি বিশাল ট্রাক প্রবেশ করেছে বিআরটিসি থেকে, সে এখন আসলে এই মালগুলো বন্টন করা হবে, তো এভাবেই মানবতা এগিয়ে যাবে। শুকনো খাবার থেকে শুরু করে অনেক কিছু নিয়ে এসেছে বিআরটি, একটি পণ্যবাহী ট্রাক, বিশাল বড় একটি ট্রাক এসেছে। তো এই ছিল আজকের এখানকার খবর, তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।